এটাও মাননীয় প্রধানমন্ত্রী সেই এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি যে তিনি আমাকে আমি যা না তার চেয়ে বেশি পরিমাপ করে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মন্ত্রণালয়, এবং আমি প্রথম দিকে দুই মন্ত্রণালয় ছিলাম, এক বছর পরে সেটা যেহেতু অনেক বেশি কাজ বিবেচনায় তিনি বলছেন যে একটু কমাই দেওয়া উচিত, তাই আলাদা আলাদা মানে আমার দায়িত্বটা ভাগ করে এটা আরেকজনকে দেওয়া হয়। এবং আমাদের পছন্দ মতো একটা শিক্ষানীতি, অর্থাৎ আমাদের জাতির স্বার্থে এই দাবিতে সেই আন্দোলন দীর্ঘ আন্দোলন হয়েছে, বহু কাল পাই দিছে, বা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, শেষ পর্যন্ত সৌভাগ্য যে আমাদের এই সময়কালের মধ্যে আমরা প্রথমেই এই শিক্ষানীতি আমরা তৈরি করতে পেরেছি। এবং সকলের মতামত দিই, এই দেশে এমন কোনো ইস্যু নেই যা সরকারি দল বিরোধী দল একমত হতে পারে, সবাইকে একমত করেছি, কেউ বিরোধিতা করার নেই, আমরা চেষ্টা করে সবাইকে একমত এনেছি। আমরা দলীয় শিক্ষানীতি করিনি, জাতীয় শিক্ষানীতি করেছি, যার ফলে এটা বাস্তবায়িত হচ্ছে এবং এটা পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি আশা করব যে সেই ধারায় আমাদের দেশে শিক্ষা অগ্রসর হবে এবং আমরা এগিয়ে নিয়ে যাব। আমি আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ যে সকলের সহযোগিতা আমি না চাইতেই পাইছি এবং সবাই মিলেই কাজ করছেন, এবং আমিও যত সম্ভব আপনার সাথে মিলে যাওয়ার চেষ্টা করছি যে আমাদের সকলের মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য, একক কারোর কৃতিত্বের দাবিদার নয়। আমরা বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক পুরস্কারও পাইছি, সেগুলো আমাদের সকলের জন্য। আমি আমার সকল সহকর্মীকে আমি সচিব দয় সহ মানে থেকে শুরু করে একেবারে সকল পর্যায়ের সকল সহকর্মীদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সকলের শুভকামনা করছি। আপনার সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ভালো কাজ করেন, আপনাদের পারিবারিক জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি হোক সেটাও কামনা করি। সত্যিকার অর্থে আমি এই পরিবারের একজন সদস্য, আমি যেখানেই থাকি হয়তো আমার এই সদস্য আনুষ্ঠানিকতা হবে না, কিন্তু আমি এখান থেকে আমার হৃদয়, আমার প্রাণ, আমার কী বলবো, এই 10 বছরে আমি এর বাইরে আমার কোনো জগৎ ছিল না, মানে আমার এই শিক্ষা পরিবারের বাইরে আমার জগৎ বলতে কিছু ছিল না, আমার পরিবার আত্মীয় স্বজন কিছুই আমার কাছে ছিল না। তো আমি এটার থেকে আলাদা হতে পারবো না। তো আমি যেখানেই থাকবো আপনাদের শুভকামনা করবো, আপনাদের যদি কোনো সুযোগ থাকে সহযোগিতা করবো, না থাকলেও আমি আপনাদের সাফল্য কামনা করবো। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আরও বড়ো সাফল্য অর্জন করে নিয়ে আসেন। আমরা সবাই জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা গর্ববোধ করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।